সাপ্তাহিক ছুটির দিনে একটু বাড়তি ভিড় কাঁচা বাজারে সবুজ সবজির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা তাই তো পছন্দের পণ্যটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটেন ক্রেতারা বরাবর দাম নিয়ে অসন্তুষ্ট থাকলেও এবারের চিত্র ভিন্ন স্বস্তি ফিরেছে সব ধরনের সবজির দামে অন্য সময় যে অবস্থা সেটা এখন বর্তমানে সহনীয় পর্যায়ে আছে সবজির দাম করলা কিনলাম কিনলাম টমেটো কিনলাম দাম ঠিকই আছে সবজি বাজার হচ্ছে যে আমি শিম কিনেছি 40 টাকা করে কেজি আগে 60 টাকা করে ছিল প্রতিটা গ্রীষ্মকালীন সবজির দাম 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে সর্বরাহ বাড়ার সাথে সাথে দাম আরো কমবে বলে মনে করছেন বিক্রেতারা সবজি যেগুলো এগুলো এখন ভালোই সরবরাহ আছে এজন্য দামটাও অনেকটাই কমের দিকে আছে পটল 50 টাকা কেজি ভেন্ডি 50 টাকা কেজি গত সপ্তাহে 60 টাকা ছিল তারপর করলা এই সপ্তাহে 50 টাকা কেজি গত সপ্তাহে 60 টাকা ছিল মাছের বাজারের চিত্র ভিন্ন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে নদী ও চাষের মাছের তবে বৃষ্টি হলে সরবরাহ বাড়বে বলে আশাবাদ বিক্রেতাদের একটু বেশি মনে হচ্ছে আর কি কেজি প্রতি একশো টাকা অনেক চওড়া মাছের দাম আমরা একটু মাছ কিনি এই চিংড়ি মাছ সাতশো টাকা কালকা যেই দাম ছিল কেজিতে এক দেড়শো টাকা বেশি আজকে বর্তমানে মাছ যেই জায়গায় মনে আমার বিশ আই গেমের মাছ থাকে এই যে সাত আটটা গ্রামের মাছ আনছি আজকে এখন মাছ ধরতে দিন বৃষ্টি দিলেই বৃষ্টি পড়লে ডিমটা ছেড়ে দিল এদিকে জাটকা ধরা নিষিদ্ধ থাকায় বড় ইলিশের সরবরাহ বেড়েছে বাজারে দাম কম থাকলেও ক্রেতা না থাকায় হতাশ বিক্রেতারা ইলিশ মাছ ছোট মাছ নাই বড় বড় মাছ অনেক বেশি কিন্তু ক্রেতা নাই নাই কোনো লোক এই যে বড় বড় মাছ টাকা গরু চারশো আশি ও খাসি সাতশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হলেও দাম বেড়েছে মুরগির মাংসের তবে সাত টাকা কমে ডিম প্রতিহালি বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় মামুন আব্দুল্লাহ সময় সংবাদ ढाका